রিক্সা চালকের ছেলে মিরাজ যেভাবে হলেন আজকের ক্রিকেটার, পড়ুন তার জীবনের সেই গল্প। বামনদের চাঁদ ধরতে মানা মেহেদি হাসান মিরাজ কি কথাটা শুনেছিলেন, শুনলেও হয়তো বিশ্বাস করেন নাই। আমার মনে হয় আপনি বিশ্বাস করলেও মিরাজ আপনাকে বাধ্য করবে আজ থেকে কথাটা ভুলে যেতে। কিভাবে করবে মিরাজ? চিন্তা করেন তো, ছেলে তার দেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামলেন আর অবতারণা হলো কাল। মিরাজের বাবা যে রিক্সা চালকই ছিলেন, 33 ওভার বল করে 64 রান দিয়ে 5 উইকেট নিয়ে আজ বিশ্ব ক্রিকেটে আলোচিত মিরাজ। একজন রিক্সা চালকের পরিবারে একটু ভালোভাবে বেঁচে থাকার চেষ্টাই মুখ্য। পড়াশোনাটা অনেকের কাছে বিলাসিতার পর্যায়ে পড়ে, ক্রিকেট তো অসম্ভবে খাতায় নাম লেখা সেখানে। মিরাজের বাবা তবুও চাইতেন ছেলে পড়ুক, এখন অভাব থাকলেও ওর ভবিষ্যৎ তো নিশ্চিত। কিন্তু ছেলের ভাবনা যে পুরোটাই উল্টো, ছেলে আজ এ পাড়া কাল ও পাড়া নিয়মিত খেপ খেলে বেড়ায়। যদিও কাজটা বাবার অজান্তেই হয়, ধরা পড়লে মার নিশ্চিত। মুস্তাফিজের বড় ভাই বোধ হয় তার মতোই ফেমাস, 40 কিলোমিটার পাড়ি দেওয়ার রাস্তাটা তো সবার মুখে মুখে। মিরাজের বড় ভাই তা হয়তো করেন নাই, কিন্তু ক্রিকেটার মিরাজের বীজটা তার হাতেই বোনা। খুলনার মুসলিম একাডেমিতে তাকে ভর্তি করিয়ে দেন। যারা কিছু করতে পারে একটা সুযোগের অপেক্ষায় বোধ হয় তারা থাকে। মিরাজের সেই সুযোগটা এসে যাওয়ার পর আর পিছনে ফিরে তাকানোর প্রশ্ন উঠবে কেন? তাই তো পরের কিছুদিনের গল্পটা কেবলই সাফল্য আর রূপকথার। খুলনায় অনূর্ধ্ব 14 টুর্নামেন্ট হলে সেখান থেকে তার আয় 25,000 টাকা। ভাবতেছেন তিনি কেমন করলেন তা না বলে টাকার কথা বলতেছি। তাদের পরিবারের জন্য টাকাটাই যে বেশি দরকার ছিল, তাই তো এ ঘটনার পর তার বাবা জানায় দিল, এত যখন খেলতে ইচ্ছে খেল। বাবার সামর্থ্য পাওয়ার পর আর আটকানোর তো প্রশ্নই ওঠে না। অনূর্ধ্ব 15 ভাঙার আগেই তাই অনূর্ধ্ব 19 দলে। অভিষেকটা কিন্তু টেস্ট ক্রিকেটেই, সালটা 2013, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। নেতৃত্ব বোধহয় জন্মগতই, তাই তো অভিষেকের পরই ক্যাপ্টেন্সির গুরুভার তার কাঁধে। 2013 সালেই অনূর্ধ্ব 19 দলের বদলের সূচনা তার হাতেই। 2016 অনূর্ধ্ব 19 বিশ্বকাপের আগে তাই ফেভারিট ছিল বাংলাদেশই, কারণ ঘরের বাইরে দেশটা একের পর এক সিরিজ জয়ে তা বলতে বাধ্য করেছিল। এক সাউথ আফ্রিকায় সিরিজ হেরেছে 2, অধিনায়ক ছিলেন মিরাজই। ও হ্যাঁ, ওই অনূর্ধ্ব 19 বিশ্বকাপের বেস্ট 11 ক্যাপ্টেন নির্বাচিত হয়েছিলেন তিনি। অনূর্ধ্ব 19 দলে ক্যাপ্টেন্সি মুখ্য না, মুখ্য হলো নিজে ভালো পারফর্ম করা, জাতীয় দলের জন্য নিজেকে তৈরি করা। সেখানে মিরাজ কেমন? 56 ম্যাচে 80 উইকেট, দেশের মাঝে সর্বোচ্চ। দেশের সীমানা তুলে নিলেও মিরাজ প্রথম, মানে বাংলাদেশের এক নম্বরেই। ব্যাটিং এ যদিও সে তুলনায় অনেক খারাপ, 56 ম্যাচে 1,305 রান, বিশ্বে অষ্টম, অনেক খারাপ। রান তো অনূর্ধ্ব 19 পর্যায়ে অনেকেই করেন, তাই এসবের কিছুই মিরাজকে বোঝাতে যথেষ্ট নয়। যদি না বলি সেই রান উইকেটগুলো কিভাবে এসেছে, নেপালের সাথে 4 উইকেট পড়ে যাওয়ার পর তার অনবদ্য ব্যাটিংয়ে দল পায় জয়ের রাস্তা, ওয়েস্ট ইন্ডিজের সাথে তার ব্যাটিংয়েই পেরেছিল লড়াই করার মতো পুঁজি, এনে দিয়েছিল নিজেকে নিয়ে আসেন তিনি। চাপ সামলানোর আশ্চর্য বডি খেয়ে যেন মাঠে নামেন, দলের সেরা ফিল্ডারও তিনি, সাকিবের ক্লোন কথাটা তো আর এমনি এমনি বলা হয় না। কাল হয়তো তার অভিষেকেই হয়ে যাবে জীবনঘড়ির 18 বছর 361 দিনের। দেশের জন্য টেস্ট ক্যাপটা নেওয়া সময় হয়তো একটু নার্ভাস লাগবে, পর মুহূর্তে তা উদা হয়ে গেছে। চাপ সামলানোর জন্য তার যে জুড়ি মেলা ভার, আগামী 25 অক্টোবর 2019 পা দিতে যাচ্ছেন তিনি। তার আগে দিনটি টেস্ট ম্যাচ শেষ হবার কথা, নিজেকে জন্মদিনে সেরা উপহার দেওয়ার সুযোগ সামনে, সুযোগ তো সব মানুষকে বুঝায় দেবার। তিনি পারতেন, অবশ্যই পারতেন, পারতে যে তাকে হবেই, বামনদের চাঁদ ধরার সুযোগটা যে তাকেই দিয়েই। আপনাকে প্রবাদটা ভুল প্রমাণ করাতেও তিনি আজ পেরেছেন, 33 ওভার বল করে 64 রান দিয়ে 5 উইকেট নিয়ে আজ বিশ্ব ক্রিকেটে আলোচিত মিরাজ। খেলা সম্পর্কিত আরও তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকুন, আর খেলা সম্পর্কিত আরও তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন। খেলা সম্পর্কিত আরও তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকুন আর